আল্লাহ নবী বলেন সিংহাওয়ালা সিংহাটা মুখে নিয়ে বসে আছে, এই টেনশনে আমি আনন্দ করতে পারি না। নবীজি কয় ইসরাফিল সিংহাটা মুখে নিয়ে বসে আছে, এই টেনশনে আমার আনন্দ হয় না, তোমরা বলো আমি আনন্দ করি কিভাবে, সিংহাওয়ালা তো সিংহা মুখে নিয়ে বসে আছে। তো তিনি আনন্দ করতে পারে না, আমরা তো হালাল আনন্দ দূরের কথা, হারাম আনন্দের মধ্যেই তো আমাদের কোটি কোটি মিনিট সময় সেকেন্ড ঘন্টা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক না? অপেক্ষা আছে কখন আল্লাহ হুকুম করবে আর সে ফু দিবে আর সব ধ্বংস হয়ে যাবে। নবীজি বলেন তোমরা কি বলবো তোমাদেরকে, এই টেনশনে আমি আনন্দ করতে পারি না, আমি এইভাবে আস। তো এটাই বললেন কাইফা নামু ওয়াকাদ ইলতাকামা সাহিবুল কর্নিল কর্না হানা জাবহাতা ওয়া আসবা সামআ, মাথাটা ঝুঁকায়া এইভাবে আরশের দিকে তাকায় আছে, কানটা খাড়া করে আছে, কখন আল্লাহ ফু আদেশ করবে আর ইসরাফিল ফু দিবে। নবীজি কয় এই টেনশনে আমি আনন্দ করতে পারি না। সাহাবীরা বললেন হুজুর আপনার এত টেনশন তো আমগো কি হবে, কাইফা নাকুলু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কি করতে পারি, কি বলতে পারি এগুলো মনে বললে। নবীজি বললেন কুলু হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, পড়েন তো হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, তাওয়াক্কালনা আলাল্লাহি রাব্বিনা, তাহলে পুরো দোয়াটা হলো হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল তাওয়াক্কালনা আলাল্লাহি রাব্বিনা, বলো তোমরা যে আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, কার্যনির্বাহী হিসাবে তিনি কতই না উত্তম, আমরা আমাদের রব আল্লাহর উপর ভরসা করলাম। এটা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যখন ফু দিবেন, এই ফু দেওয়ার জন্য ইসরাফিল কিভাবে আছে এখনো, আল মুস্তাদরক লিল হাকিম একটা হাদিসের কিতাব 8676 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না তারফা সাহিবিস সূর মুনযু উক্কিলা বিহি মুস্তাইদুন ইয়ানজুরু নাহওয়াল আর, ইসরাফিলকে সিংহার দায়িত্ব যেদিন দেওয়া হয়েছে সেদিন থেকে ইসরাফিলের দৃষ্টিটা আজ মানে নবীর যুগে বলছে নবী আজ পর্যন্ত আরশের দিকে তাকিয়ে আছে, একমাত্র আরশের দিকে তাকিয়ে আছে, মাখাফাত আইয়ু উমারা কাবলা আইয়ার তাদ্দা ইলাইহি তরফু, নবী কয় একটা মুহূর্তের জন্য দৃষ্টিটা অন্যদিকে নেয় না, এই ভয়ে যদি আমি দৃষ্টি অন্যদিকে নেই, আল্লাহ যদি বলে ফেলে ইসরাফিল ফু দাও, ভয়ে ইসরাফিল অন্যদিকে তাকায় না। দায়িত্ব দেওয়ার পর থেকে রসুল 1500 বছর আগে বলে যে ইসরাফিল আজ পর্যন্ত একটা মুহূর্তের জন্য সিংহা মুখে নিয়ে যে বসে আছে, আল্লাহর আরশের দিক থেকে একটা মুহূর্তের জন্য চোখ অন্যদিকে সরায় না। এমনি নবী আবার বলছে ইসরাফিলের চোখ কেমন জানো, কান্নাইনাইহি কাওকাবানি দুদ্দিয়ান, ইসরাফিলের দুইটা চোখ যেন আকাশের দুটি উজ্জ্বল নক্ষত্র। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কি বলে দেখেন, তিরমিজি শরীফের 3243 নম্বর হাদিস, 3243 এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা ইলতাকামা সাহিবুল কর্নিল কর্না কাইফা আনআমু ওয়াকাদ ইলতাকামা সাহিবুল কর্নিল কর্না ইয়ানতাজিরু আইয়ু উমারা আইয়ানফুখা ফায়ানফুখা, আল্লাহ নবী বলেন সিংহাওয়ালা সিংহাটা মুখে নিয়ে বসে আছে, এই টেনশনে আমি আনন্দ করতে পারি না। নবীজি কয় ইসরাফিল সিংহাটা মুখে নিয়ে বসে আছে, এই টেনশনে আমার আনন্দ হয় না, তোমরা বলো আমি আনন্দ করি কিভাবে, সিংহাওয়ালা তো সিংহা মুখে নিয়ে বসে আছে, আমি আনন্দ করতে পারতেছি না। নবীজি বলতেছেন আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি বলেন সিংহাওয়ালা সিংহা মুখে নিয়ে বসে আছে, বলো তোমরা আমি আনন্দ করি কেমনি, অপেক্ষা আছে কখন আল্লাহ হুকুম করবে আর সে ফু দিবে আর সব ধ্বংস হয়ে যাবে। নবীজি বলেন তোমরা কি বলবো তোমাদেরকে, এই টেনশনে আমি আনন্দ করতে পারি না, আমি এইভাবে আস। তো এটাই বললেন কাইফা নামু ওয়াকাদ ইলতাকামা সাহিবুল কর্নিল কর্না হানা জাবহাতা ওয়া আসবা সামআ, মাথাটা ঝুঁকায়া এইভাবে আরশের দিকে তাকায় আছে, কানটা খাড়া করে আছে, কখন আল্লাহ ফু আদেশ করবে আর ইসরাফিল ফু দিবে। নবীজি কয় এই টেনশনে আমি আনন্দ করতে পারি না। তো তিনি আনন্দ করতে পারে না, আমরা তো হালাল আনন্দ দূরের কথা, হারাম আনন্দের মধ্যেই তো আমাদের কোটি কোটি মিনিট সময় সেকেন্ড ঘন্টা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক না? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সাহাবীরা বললেন হুজুর আপনার এত টেনশন তো আমগো কি হবে,
কাইফা নাকুলু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কি করতে পারি, কি বলতে পারি, এগুলো মনে বললে নবীজি বললেন কুলু হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, পড়েন তো হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, তাওয়াক্কালনা আলাল্লাহি রাব্বিনা, তাহলে পুরো দোয়াটা হলো হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল তাওয়াক্কালনা আলাল্লাহি রাব্বিনা, বলো তোমরা যে আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, কার্যনির্বাহী হিসাবে তিনি কতই না উত্তম, আমরা আমাদের রব আল্লাহর উপর ভরসা করলাম। এটা তেলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবে, ফু দেওয়ার পর মানে দ্বিতীয় ফুটা যখন দিবে, ওই ফুয়ের পরে সবাই কবর থেকে উঠবে, সর্বপ্রথম কবর থেকে কে উঠবে খুব মন দিয়ে শুনি আমরা, মুসলিম শরীফের বর্ণনা 2278 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আউয়ালু মাইয়ান শাক্কু আনহু কবরুহু, আল্লাহ নবী বলেন আমি হব সর্বপ্রথম ওই ব্যক্তি যার কবরটা ছিদ্র করা হবে, যার কবরটা ছিদ্র করা হবে, আমি প্রথম ব্যক্তি, আমার কবরটা ফাটা হবে, ছিদ্র করা হবে, আর ওই ছিদ্র দিয়ে আমি আমার কবর থেকে বের হব নবীজি। তো এটা গেল মুসলিম শরীফের হাদিস, কবর থেকে বের হবে সর্বপ্রথম নবী। আর বুখারীর বর্ণনায় আসছে 4813 নম্বর হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নি আউয়ালু মান ইয়ারফাউ রাসাহু বাদান নাফখাতিল আখিরা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে ব্যক্তি তার মাথাটা উপরের দিকে উঠাবে সে হব আমি নবী মুহাম্মদ, আমি মাথাটা উপরে উঠাবো, উঠানোর পর দেখবো আনা আউয়ালু মান ইউফিকু, সর্বপ্রথম আমার হুশ ফিরে আসবে, হুশ ফিরে আসার পর তাকে দেখবো ওয়া মুসা মুতাআল্লিকুন বিজানিবিল আরশ, আমি দেখবো মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আরশের মধ্যে এইভাবে ঝুলে আছে, আমি তখন চিন্তা করব মুসা নবী কি আমার আগেই হুশ ফিরে আসছে না মুসা নবীর আল্লাহ বেহুশি করে নাই আমি জানি না, তো আমি যখন হুশ ফিরে আসবো তাকায় দেখবো আমার আগেই মুসা নবী আরশে ঝুলে আছে, মুসা নবী আরশে ঝুলে আছে। তো এটা একটা অন্য বর্ণনা, এটা নবীজি মুসা নবীর এই জায়গায় প্রশংসা করার একটা কারণ আছে, ওই দুই ব্যক্তি ঝগড়া লাগছে, এটা বুখারী শরীফে আছে, একজন মুসলমান আর একজন ইয়াহুদি, তো মুসলমান কি করছে লাত মাওয়াজ হাল ইয়াহুদি, ইয়াহুদির গালে থাপ্পড় বসে গেছে, নবীজির কাছে মামলা আসছে, আসার পর কয় আপনার সাহাবি আমার থাপ্পড় দিছে, নবীজি বললে আহা তোমরা এইসব বিষয় নিয়ে কেন ঝগড়া করো, একজনের দাবি মুসা নবী শ্রেষ্ঠ আরেকজনের দাবি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শ্রেষ্ঠ, তো বাস্তবতা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ কোনো সন্দেহ নাই, কিন্তু এটা তো ঝগড়ার বিষয় না, এটা তো থাপ্পড় দেওয়ার বিষয় না, তো নবীজি বললেন লা তুখাইগিরুনি আলা মুসা, এই তোমরা আমাকে মুসা নবীর উপর শ্রেষ্ঠত্ব দিও না, এটা ছিল আমাদের নবীর বিনয়। নবীজি বলেন জানো তোমরা আমি হুশ ফিরে আসার পর তাকায় দেখবো মুসা নবী আরশে ঝুলে আছে, তো মুসা নবীর দাম কি কম নাকি, তোমরা কেন এগুলো নিয়ে ঝগড়া করো, এটা নবীজি ঝগড়া নিরসনের জন্য এই বিনয় প্রকাশ করলো। এটা একটা ঘটনাকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুশ ফিরে আসবে সর্বপ্রথম, হুশ ফিরে আসার পর কিয়ামতের ময়দানে মানুষগুলা যখন উঠবে কেমনে উঠবে, আবু দাউদ শরীফের বর্ণনায় আছে আমাদেরকে যেই পোশাকে কবর দেওয়া হবে ওই পোশাকেই কবর থেকে উঠবো আমরা, খুব মন দিয়ে শুনেন আবু দাউদে আছে আমাদেরকে যেই পোশাকে কবর দেওয়া হবে ওই পোশাকেই কবর থেকে উঠানো হবে, এটা আবু দাউদের হাদিস। সহিহ বুখারীর বর্ণনা ইন্নাকুম মাহশুরুনা হুফাতান উরাতান গুরলা, কিতাবুর রিখাক কুমল হওয়া অধ্যায়ের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন কেয়ামতের ময়দানে তোমাদেরকে খালি পায়ে খালি শরীরে কাপড় ছাড়া খতনাবিহীন উঠানো হবে। তাহলে বুখারীর হাদিসে আছে হাসরের ময়দানে তোমাদের পায়ে জুতা থাকবে না, শরীরে কাপড় থাকবে না, খতনাবিহীন তোমাদেরকে উঠানো হবে, আর আবু দাউদ শরীফের হাদিসে আছে কবর থেকে কাপড় সহ উঠানো হবে। তাহলে এখন কই যাবো আমরা বলেন, যারা পকেটে উস্তাদ নিয়ে ঘুরেন সারাদিন পকেটে কি নিয়ে ঘুরেন, জবাব দেন আমার, আপনাকে পকেটেও আছে দুটো হাদিস আছে, অনেকের পকেটে আছে এই দুটো হাদিস, অনেকের পকেটে আছে, তাহলে এবার বলেন উস্তাদ দরকার আসেনি, সবাই বলেন উস্তাদ দরকার আসেনি, এই যুগে তো আপনারা শুধু ইলেকট্রনিক মিডিয়ায় উস্তাদ বাস, হুজুর ফেসবুকে যেটা করবো এটাই ঠিক শেষ, এই বেচারারা মাদ্রাসায় 12 বছর পড়াশোনা করে আর আপনারা একদিনই সব মাসালা হল হয়ে যায়, কি টেনশনের বিষয়, হ্যাঁ কেউ 12 বছর কেউ 16 বছর পড়াশোনা করে করার পর টেনশনে পড়ে যে আমি মাসালাটা কি বুঝছি না বুঝি নাই, আর আপনারা কত সুন্দরভাবে 2 মিনিটই বুঝে ফেলেন সব, কি এক আশ্চর্যের ব্যাপার,
আবু দাউদের বর্ণনার মধ্যে আসছে কাপড় সহ কাপড় থেকে উঠবে, বুখারীর বর্ণনা আসছে শরীরে কাপড় থাকবে না, দুই হাদিস দুই রকম হয়ে গেল, অথচ আমার নবীর দুইটি কথাই সত্য। এটা কেমনে সম্ভব? তো এবার বুঝেন কেমনে সম্ভব, এটা বুঝার জন্য উস্তাদ লাগে আর কি, আমাদের উস্তাদরা আমাদেরকে শিখিয়ে দিস যে নবীজির দোনোটা হাদিসই সঠিক, কবর থেকে কাপড় সহ উঠানো হবে এটাও সঠিক, হাসরের ময়দানে শরীরে কাপড় থাকবে না এটাও সঠিক। তাই মাঝখানে একটা জিনিস বুঝলেই তো বুঝায় যায়, তোমরা বুঝে বেছে ফেলতে পারো। তো আমরা বলছি হুজুর কি মাঝখানে, এটাই তো বুঝায় দেন, বুঝো নাই? কবর থেকে উঠানো হবে কাপড় সহ আর হাসরের মাঠে কাপড় থাকবে না, তো এটা বুঝো না কেন? কবর থেকে উঠানোর পর দুনিয়াবি পোশাকটা আল্লাহ খুলে ফেলে দিবে, এরপর শরীরে কাপড় থাকবে না, এই কাপড় ছাড়া হাসরের মাঠে সবাই উপস্থিত হবে। এটাই হলো মাঝখানের কথাটা, যে উঠানো হবে কাপড় সহ কিন্তু দুনিয়াবি কাপড়টা খুলে ফেলা হবে, খুলে ফেলার পর সবাই হাসরের মাঠে গিয়ে জমা হবে, তখন কারো শরীরে কাপড় থাকবে। এবার বুঝে আসছে সবার? তাহলে উঠানো হবে কাপড় সহ, উঠানোর পর কাপড়টা খুলে ফেলা হবে, তো তখন তো আর কাপড় নাই। তো এই কাপড় নাই যখন বলবো তখন বুখারীর হাদিস আবার ঠিক আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছে কামা বাদা না আউয়ালা খালকিন নুঈদু, আমি মানুষকে কেয়ামতের ময়দানে ওরকম ভাবে আবার মানুষকে পুনরাবৃত্তি ঘটাবো, মানুষের যেইভাবে মায়ের পেট থেকে দুনিয়াতে এনেছিলাম। মায়ের পেট থেকে আমরা যারা আসছি পায়ে জুতা ছিল? দুই একজন বললেন অন্যদের ছিল জুতা। আচ্ছা, কাপড় ছিল শরীরে? খতনার বিহীন ছিলাম না সবাই? তো আল্লাহ বলতেছেন খতনাবিহীন কাপড় ছাড়া খালি পায়ে হাসরের মাঠে, মায়ের পেট থেকে যেভাবে এনেছিলাম হাসরের মাঠে আবার এইভাবে আমি উপস্থিত হব। করার পর সর্বপ্রথম পোশাক পরানো হবে কাকে? ইন্না আউয়ালাল খালাইকি ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে পোশাক পরানো হবে। কোন নবীকে? ইব্রাহিম নবী। আল মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আউয়ালু মা ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইউকসা হুল্লাতাম মিনাল জান্নাহ সুম্মা ইউতা বিহি ওয়া আনা উকসা হুল্লাতাম মিনাল জান্নাহ লা ইউকাউবিমু লাহা আহলুদ দুনিয়া অথবা লা ইউকাউবিমু লাহাল বাশার। নবী বলেন জান্নাতের পোশাক এনে কেয়ামতের মাঠে ইব্রাহিম নবীকে পরানো হবে, এরপর আমাকে জান্নাতের পোশাক পরানো হবে যেটা দুনিয়ার মানুষ মিলেও দিতে পারবে না, এই পোশাক পরানো হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বললেন হুজুরের শরম করবে না মানুষের শরীরে পোশাক থাকবে না, যেটা আপনাদের অনেকের মাথায় এসে গেছে যে হুজুর এটা কেমন কথা যে পোশাক থাকবে না শরম করবে না। নবীজি বললেন আয়েশা ওই দিনের ব্যাপারটা ধারণারও বাহিরে, তোমার তো ধারণায় আসছে যে শরম করবে, সেদিন মানুষ নিজেদেরকে নিয়ে এত টেনশনে থাকবে পাশের জনের শরীরে পোশাক আছে না নাই এটাও সে দেখার সুযোগ পাবে না। আমরা সবাই সাধারণ মানুষ ঠিক না? মানুষের মধ্যে অসাধারণ কারা? নবীগণ। কারা বলেন? নবীগণ, যাদের কোনো গুনাহ নাই, মাসুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই বুখারীর বর্ণনা 6573 নম্বর হাদিসে, হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের উপর দিয়ে পুলটা তৈরি করবে, বিহি কালালিব, এই কিয়ামতের মাঠ আর জান্নাত এর মাঝখানে জাহান্নামটা, এর উপর দিয়ে পুল সিরাত তৈরি করা হবে। বুখারীতে ইমাম বুখারী শিরোনাম আনছেন বাবু সিরাত জিসরু জাহান্নাম, পুল সিরাতটাই হবে জাহান্নামের উপর দিয়ে পুল। বিহি কালালিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই পুলের উপর অসংখ্য অগণিত কাঁটা থাকবে, লা ইয়ালামু কদরা ইজামিহা ইল্লাল্লাহ, কয় কাঁটা কত বড় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই পুল দেখা দোয়াউর রুসুলি ইয়াউমা ইজিন আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, এই পুল দেখা সব রসুলরা সেদিন বলবে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। কারা বলবে? আমরা না রসুলরা। কারা বলবে? তো রসুলরা যদি বলে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, আমার আপনার পেরেশানিটা কেমন হতে পারে? রসুলরা বলবে আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, আল্লাহ নিরাপত্তা দাও। আদম নবী তো তিনবার বলবে নফসি নফসি নফসি, নূহ নবী তিনবার বলবে। সহিহ বুখারী 4712 নম্বর হাদিস, ইমাম বুখারী কিতাবুত তাফসিরে বাবু যুররিয়্যাত মান হামালনা মা নূহ ইন্নাহু কানা আব্দান শাকুরা একটা শিরোনাম আনছে তোমরা তাদের সন্তান যাদেরকে নূহ নবীর সাথে আমি কিস্তিতে চড়িয়েছি, ওখানে আনছেন আদম নবী মানুষরে বলবে আমি সুপারিশ করতে পারবো না, আমি নিজে নিজের মুক্তি চাই, তিনবার বলবে তিনবার। আমি কথাটা কেন বললাম, একটু আমারে আপনারা একটু টেনশনে আনেন না যে আমার আপনার অবস্থাটা কি হবে।